জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে রোহিঙ্গা সংকট, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও জলবায়ুর পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিময় বিশ্ব নিশ্চিত করার মতো বিষয়গুলো উঠে এসেছে। শেখ হাসিনা নানা প্রস্তাব বাস্তবায়ন করলে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বই এর সুফল পাবে। টিবিএন 24 এর কাছে এমন অভিমত দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার অফ দ্য রিপাবলিক অফ বাংলাদেশ। মোট 19 বার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে রেকর্ড গড়েছেন বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা। বিশ্ব নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত 78তম এই সাধারণ অধিবেশনের আলোচনায় উঠে আসে বৈশ্বিক সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলার নানা দিক। বক্তব্যে সারা বিশ্বের অর্থনীতি ও শান্তি নিশ্চিত করার উপর জোর দেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার বক্তব্য সুদূর প্রসারী উল্লেখ করে তা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব অর্থনৈতিক কাঠামোতেও ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। খুব মনে হচ্ছে যে বঙ্গবন্ধু যখন 1974 সালের 25 সেপ্টেম্বর তিনি যে সমস্ত সুদূর প্রসারী দাবি তুলেছিলেন, সেই দাবির সাথে আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী যে দাবিগুলো তুললেন, এর একটা নেতৃত্বের একটা পরম্পরা দেখতে পাই। সেদিন আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলায় বলেছিলেন যে সারা বিশ্বের যে অর্থনৈতিক যে কাঠামোটা, এর পুনর্বিন্যাস দরকার, এমন একটা কাঠামো দরকার যেখানে শান্তির জন্য বিশ্ব সংস্থা কাজ করবে, পরমাণু যুদ্ধের যে জন্য যে অর্থ খরচ হয় সেটা কমিয়ে মানুষ শান্তির জন্য কাজ করবে, বিজ্ঞান ও প্রযুক্তি শুধু সারা বিশ্বের জন্য কাজ করবে এবং সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করবে, কতিপয়ের জন্য না। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টান্ত হতে পারে বলে মত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের। গ্লোবাল ওয়াপেনের আমরা যেটা বড় অর্জন এই বছরে, যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে টাকা পয়সা লাগবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে দুনিয়াটাকে এই যে সমস্যা একাধিক, এইগুলো যদি সমস্যার সমাধান করতে হয় শান্তি ছাড়া হবে না। আর তিন নম্বর হচ্ছে এই সমস্যার সমাধান করতে হলে ইউএনএর মতো অর্গানাইজেশন, মাল্টিল্যাটারাল তার উপর জোর দিতে হবে। বৈশ্বিক সংহতি বাড়াতে জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা বিশ্বের যে কোনো দেশের জন্য অনুকরণীয় বলে মত বিশিষ্টজনদের। তাহিয়া রুবাইয়াত অপলা, TBN 24, New York. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।